তিন দিনের বাসি খিচুড়ি দেওয়া হয়েছিল শিশুদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের উপর বেজায় চটলেন অভিভাবকরা, অঙ্গনওয়াড়ির কর্মীদের মাথায় ঢাললেন খিচুড়ি। এই ছবি রায়গঞ্জের বড়ুয়া পঞ্চায়েতের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। শনিবারের খিচুড়ি দেয়া হয়েছিল সোমবারেও, এমনটা অভিযোগ উঠছে রায়গঞ্জের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এরপরেই বেজায় ক্ষুব্ধ হয় অভিভাবকরা। এরপরে মঙ্গলবার অভিভাবকরা খিচুড়ির বালতি থেকে খিচুড়ি নিয়ে কর্মী এবং যে হেল্পার রয়েছে তাদের গায়ে মাথায় ওই খিচুড়ি ঢেলে দেন। দেখুন কি বলছেন অভিভাবকরা। বিক্ষোভ করলাম এই যে শনিবারের খিচুড়ি যে বাচ্চাকে এভাবে খাওয়ানো হচ্ছে, আজকে মঙ্গলবার খিচুড়িটা যে যখন চালাতে মানে দিদিমণি হেলকে বলতেছে যে খিচুড়িটাকে এর মধ্যে দিয়ে দে, এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে, দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে। তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন থেকে নিচে যেখানে বাসির খিচুড়ি, তখন প্রতিবাদ করছে, তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে, তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম, তারপর ওই খিচুড়িটা আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। এগুলো আমরা মেনে নেবো, কারণ আজকে যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায় ওরা কি আমার বাচ্চাকে ফিরিয়ে দিবে? দিবে না তো। আর চাল ডালের অবস্থা দেখুন, ছাতা পড়ে গেছে, কি মানে কিরি পোকায় ভর্তি, এগুলো কি বাচ্চারা খেতে পারে? খেতে পারবে না তো। তাহলে আমার বাচ্চা যদি একটা বড় কিছু ক্ষতি হয়ে যায়, না হেলথ থেকে কোনো খেতে দিবে, না হচ্ছে সুপারভাইজার আমার বাচ্চাকে আনিয়ে দিবে ফিরে। আমার নাম বিষ্ণু সরকার। কি ঘটনা ঘটেছে আপনার? ঘটনা এখানে যে দিদিমণি ঠিকমতো যে ইনচার্জ আছে সে তো ঠিকমতো আসে না, হেল্পারকে দিয়ে কাজ করায়, আর একদিনের খিচুড়ির যেটা বেঁচে গেল সেটা আর ফেলে না, পরের দিন ওটাকে আবার দেয় বা তারপরের দিন ওটা দেয়। আর ডিম তো একদম নিম্নমানের, ছোট ছোট ডিম, আর ডাল আর ডালের নিম্নমান একদম, যেটা পচা চালের কোনো তো কোয়ালিটি নেই, কিছু নেই, এখন তো একদম চাল তো ঝকাঝক চাল, পরিষ্কার চাল, কিন্তু এখন একদম নিম্নমানের চাল। আর তেলের তো কোনো মানে ওগুলো তো সিস্টেমই নেই, তেল কোথা দিয়ে আসার কোথা দিয়ে চলে যাচ্ছে ওগুলো কোনো খুঁজে পাবে না। আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা বলা হয়, অবশ্যই বাচ্চা, একটা বাচ্চা যদি একটা দুর্ঘটনা ঘটে এখন তার দায়িত্ব কে নিবে? ওটা এখন পচা খিচুড়ি হচ্ছে, একদম ডাল সিদ্ধ হয় না, তারপরে চাল তো সিদ্ধ হয় না, মানে ওই পড়ে যাচ্ছে, ওগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আজকে খিচুড়ি শনিবারে খিচুড়ি, আজকে কি বার? আজকে মঙ্গলবার। খিচুড়ি আজকে খাওয়াচ্ছে বাচ্চাদের, আমরা চাই উপযুক্ত শাস্তি চাই এদের, অবিলম্বে এদের সাসপেন্ড করা, পানিশমেন্ট হওয়া উচিত। তিন দিনের খিচুড়ি বাচ্চাগুলো খেলে তো অসুস্থ, অবশ্যই এর দায়িত্ব কে নিবে? এটা এটা যারা ইনচার্জ আছে, যারা সুপার আছে, আর শিডিউল অনুযায়ী কিছু না, এদের শিডিউল একটা শিডিউলও টানানো নাই এখানে, একটা শিডিউল অনুযায়ী যে মঙ্গলবারে কি খাওয়ানো হবে, বুধবারে কি হবে, কত মাথা পিছু কতটা চাল, কতটা ডাল, কতটা সবজি, সবজি অনেক সময় দামি হয়, তখন সবজিটা একটু কম খাওয়া, এটা আমি স্বীকার অস্বীকার করি না, কিন্তু দেয় না, সবজিই দেয় না। কিন্তু সুপারভাইজার যারা আছে, যাদের এদের উপরে যে সুপারভাইজার, তারা কি কোনো কখনো ভিজিট করে? ভিজিট আসেই না এখানে, ভিজিট করতে সুপারভাইজার আসেই না, দিদিমণি আর হেল, যে হেল্পার আছে। হ্যাঁ অবশ্যই, এরপরে যদি না হয় ওই লমে সেন্টার বন্ধ করে যেরকম বাচ্চা বাচ্চা ওরকম বাচ্চা খাওয়ার দিতে পারে বাড়িতে, অসুবিধা নেই, সেন্টার বন্ধ করে রেখে দেবো, যা হয় হবে তাতে।